এই লকডাউন সময় কিপর ভাবে চৌদ্বার কু শিল্প শূন্য করা যাব 20 বর্ষ ধরি আজ চৌদ্বার অর্থনীতি ভুশুড়ি পড়ছে। এটি চৌদ্বার ওটিএম রে কাম করুথিবা শ্রমিক মানে পিলা মানে আজ দাদন খটিবাকু বাহারকু যাউছন্তি, কিন্তু এ লকডাউন নে সরকার সেই দাদন মানুষ শ্রম যোগাই দেওয়া পাই 17,000 কোটি টঙ্কা ব্যয়রে ওড়িশার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠা করা যাব। কিন্তু চৌদ্বার ভিত্তিভূমি থাই মধ্যে কোন পাই চৌদ্বার কু উণা করা যাচ্ছি। দিনে ওড়িশা ইতিহাসে গৌরব আনিথিবা চৌদ্বারে থিবা বিভিন্ন মিল আজি বন্ধ পড়িছি। এটি শ্রমিকর পেটরে দানা নাই, এটি শ্রমিক প্রতিদিন নিজর জীবন জীবিকা পাই সংগ্রাম করুছি। কিন্তু এটি বারম্বার মুখ্যমন্ত্রী হুঁতু বা তাঙ্কর শাসক দলর মন্ত্রী মানে হুঁতু সবুবেলে গোটিয়ে কথা কইছন্তি, চৌদ্বার ওটিএম কেসরে থিবারু এটি কোনসি কার্যক্রম করি হেউ নাই। এইটি আজ সাধারণ লোকমানে যেতেবেলে এ লকডাউন সময়রে এইভাবে এক নিষ্পতি আসিছি, মুখ্যমন্ত্রী এটি আগরু কথা দেইথিলে যে চৌদ্বারে টেক্সটাইল পার্ক নির্মাণ করা যাব, কিন্তু আজ লোকঙ্গ মনরে প্রশ্ন সে টেক্সটাইল পার্ক থামেরা চালি যাইছি, আজ লোকঙ্গর আশা ভাঙ্গি যাইছি। এণু লোকঙ্গ ভিতরে অসন্তোষর নিয়া জলুছি, নিজর দানা পাই সেমানে আজ দানা বাঁধুচন্তি, মেলি বাঁধুচন্তি, এবং চৌদ্বারে এক বড় আন্দোলন দেখিয়াকু মিলিছি। মু ক্যামেরাম্যানকু অনুরোধ করবি কোভাবে ভাবে শান্তিপূর্ণ ভাবে লোকমানে এটি প্ল্যাকার্ড দেখাই সরকারকে নিজ ভাঙ্গিবাকু চেষ্টা করছন্তি, সরকারকে সূচাই দেবাকু চেষ্টা করছন্তি যে আপন চৌদ্বারবাসীঙ্ক কথা বুঝন্তু, বারম্বার এঠিকার বিধায়ক হন্তু বা মন্ত্রী গণ্ডা গণ্ডা মন্ত্রী এটি আসিছন্তি এবং কথা দেইছন্তি চৌদ্বারে টেক্সটাইল পার্ক হব। কিন্তু আজি যেতেবেলে লকডাউন সময় লোকমানে বিভিন্ন প্রকার ধারণা দেই পারিবে নাই, সেই চঞ্চকতার সুযোগ নেই চৌদ্বার টেক্সটাইল পার্ক ধামেরা সিফ্ট করুছন্তি। আসন্তু সিধা সড়ক কথা হবা, কোন রয়েছে সমস্যা, কোন রয়েছে উদ্বেগ, টিকা আপনার পরিচয় দেবে। শ্রীকান্ত পাকাড়, আমার যে চৌদ্বার শিল্প পুনরুদ্ধার সংগঠন আছে তার সদস্য। দেখন্তু চৌদ্বার দীর্ঘ 2001 মসিহারে সরকার সেতবেলে 7 কোটি টাকা মাত্র দেলে নি, বন্ধ করে দেলে, এবং সেটারে বন্ধ করে দেলা পরে 2001 মসিহার সরকার বন্ধ করে দেলে, এবং 2005 মসিহারে সেতবেলে যে হাইকোর্ট যেতবেলে নির্দেশ দেলে সম্পূর্ণ ভাবে বিক্রি করে দেওয়া পাই 30 কোটি টাকার, সরকার সেতবেলে 50 কোটি টাকা 30 কোটি টাকা সেতবেলে দেলে, এবং দেইকি কলে আমি মিল আমি পুনি পুনো আমি তাকে রিভাইভ করিবু, এবং ইডকো মাধ্যমে মধ্যে 5 কোটি টাকা দেলে, তেণু 40 কোটি টাকা দিয়েছিল, এবং ইডকো মাধ্যমে মধ্যে 5 কোটি টাকা দিয়েছিল। তেণু কিন্তু 2005 মসিহাঠার বারম্বার সরকার কই আসছেন এখানে ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক হব, এবং বহুত গুড়ে লোক এটি যে লোক মানে ওটিএম রে চাকরি হারাইছিলে সেমানে মধ্যে নিযুক্তি পাইবে, তেণু টেক্সটাইল হর্ব হব বলে। কিন্তু এবং তা মাধ্যমে সরকার কোণ কলে না ওটিএম ইস্যুকে বারম্বার ন্যায়ালয় ভিতর ঠেলি দেলে, এবং কোণী কেসরে মধ্যে তারিখ ঘুঞ্চাই ঘুঁচে চালিলে কোণী ভাবে, এবং কেসকু ঠিকভাবে পরিচালনা কলে নাই, কি সরকার নিজে ওকিল মধ্যে দেলে নাই, ঠিকভাবে আটেন্ড কলে নাই কেসকু, যাফলে কেস সেমতি বারম্বার পড়ি রহিলা কোর্টরে। এবং তা সহ কোণ কলে এবে গত 29 তারিখে ক্যাবিনেট ডিসিশনরে সরকার টেক্সটাইল পার্ক ধামরাকে উঠাইকি নেই পড়লে, ধামরার কেবল জায়গা ছড়া কোণী ভিত্তিভূমি আবশ্যক ভিত্তিভূমি না, কিন্তু যেতবে কি চৌদ্বারে সমস্ত প্রকার ভিত্তিভূমি আপনার দেখবে, কুশলী শ্রমিক জায়গা পাখে বিরূপা নদী, এবং চৌদ্বারে এক শিল্পাঞ্চল টেক্সটাইল কলেজ অছি যেটি টেক্সটাইল পিলা মধ্যে পড়ি পারিবে, তেমন ইয়ে প্রকার সমস্ত প্রকার ভিত্তিভূমি থিলে মধ্যে সরকার চঞ্চকতা করে চৌদ্বারবাসীকে বারম ধোকা দেই, তেণু টেক্সটাইল পার্ক চৌদ্বারু ধামারে উঠাইকি নেই পড়লে। তেণু তারি প্রতিবাদরে আমার আজ শান্তিপূর্ণ ধারণা, সরকারকে আমি মেসেজ দেছু যে চৌদ্বারবাসীঙ্ সহিত যে ধোকা দিয়েছেন, তেণু আজ আমি খালি নির প্রতিবাদ করছু, আগামী দিনের জেলাপাল এবং চিফ সেক্রেটারী ভেটবু, এবং যে তাঁর নির্ভর প্রতিশ্রুতি নমিলা গোটা টেক্সটাইল পার্ক এটার করা কি যেটিকে ধামরা পড়েছে সেটার এটা ফেরি আনিকি এটার করা, তাহলে আগামী দিনের আমি আন্দোলনাত্মক পন্থা গ্রহণ করবু, এবং আমার যে মঙ্গুড়ি ছক অছি মঙ্গুড়ি ছকরে আমি রাজরাস্তা করবু, পিলা ছুয়া সমস্ত পিলা ছুয়া নেই দীর্ঘদিন ধরে আন্দোলন রহবু, এবং অর্থনৈতিক অবরোধ করবু। দেখুলে তো কিভাবে ভাবে চৌদ্বারবাসী দীর্ঘ 20 বর্ষ হল দুঃখ
कष्ट जंत्रणा भितर कालातिपात करुछंती बारंबार 20 वर्ष बीजेडी सरकार को ये लोक मैंने भोट देचंती किंतु सबुबेले सरकार गोटे कथा कहते ये टेक्सटाइल पार्क हम ये नूतन शिल्प प्रतिष्ठा करोकानक मन में प्रश्नवाची ताहले आपण कथा दे कथा रखिना कहीं आज पर्यंत लोकों पेट को नहीं लोकों दाना को नहीं कौन पाई खेल खेलुंच आसतु आउ जो भाई अच्छा सीधा सड़क भाव कथा भाई कौन रही समस्या केत दिन हम ये फैक्ट्री पड़ रही कौन थी फैक्ट्री ये कौन सुविधा अच्छी भावुची ओडिशा रे फैक्ट्री पाई जी आवश्यक पर्यावरण सुविधा ये भित्तिभूमि बोधे आउ कौटी एत सुविधा न ए एरिया रे थर्माल ओडिशा रो सबरु बड़ो थर्माल पाखरे अच्छी इलेक्ट्रिक सुविधा ये भित्तिभूमि जमी बढ़िया अच्छी थिला फैक्ट्री चालू थिला किछि अभाव नाई करे रे ओडा नई नईटा दरकार निहाती फैक्ट्री कूले अच्छी ये खूब बड़ बड़ कॉलोनी जो 1200 क्वार्टर थाए लेबर कॉलोनी आ 400 क्वार्टर थाए स्टाफ कॉलोनी यहाँ खूब पाखरे गमनागमन करिया को ट्रांसपोर्टेशन रोड एकदम रिच पॉइंट अच्छी फैक्ट्री द्वार मुह जाए छड़ा रेलवे सुविधा अच्छी एमती कि कार्गो फ्लाइट सुविधा भुवनेश्वर सब सुविधा थी सरकार ये करना सरकार उदासीनता जो चौदवार प्रति रोचे कारण कौन कारण ये भाभी नहीं चौदवार लोक एत भोला एत सिंपल जे एने खाली मत भोट दे चलिए लोक एथिपाई भोट दे कि गादी में बसई पांच थर कि भावुंत एथर हलानी आर्थर हम आर्थर हम यही थरक चौदह लोक भाभी नहीं आसंता थर ए जदि करे करे नचे जो भाया चौदवार टेक्सटाइल पार्क करिया कह कि धामरा नहीं गले से ओडिशा मटीर किए आपको आउ कौटी पठेबापी व्यवस्था करेंगे से आम लंबा धारी आम नीरव रु आप बहुत किसी बुझी दिं सरकार को आम चेत चाहू तो भाई जमी मनर रोष मनर क्षोभ को प्रकाश करुले जो चौदवार शिल्प प्रतिष्ठापी रेलवे ट्रैक अच्छी इलेक्ट्रिक अच्छी जल अच्छी भित्तिभूमि भी अच्छी कितु ये सब भित्तिभूमि थी सरकार ए जगार शिल्प नक जो कौन भित्तिभूमि ना जो बारंबार शिल्प करने को जा सरकार करेरी आसुंच से जगह को ठीक करुंतु चौदवार प्रति वैमत्रिक मनोभाव आसतु सीधा साल कथा आउ जड़े महिला नेत्री आम सागर अच्छा डॉक्टर प्रश्ना नायक पचार बुझा कौन रही समस्या चौदवार गोटे समय थी जो सारा विश्व में परिचित होता तार शिल्पाई किंतु आज से श्रीहीन आज सब तार बड़ यूनिट छोट यूनिट प्राय सब गुड़ाक डेड अवस्था रही तेणु मोर कह कथा बिजु बाबू जहाँ को आरंभ करते ये कौन तर स्वप्न था ये अवस्था पहुँचापी अंचल खाली से नुहे ए अंचल अधिवासी मु झी हिसाब से मुहर हस देखी कि आज से दुख भी मुझे देखुची से मोर कहार कथा जे समस्ते इवन इफ आम केन्द्र सरकार कथा भी कहवा स्मृति ईरानी जितेबाला टेक्सटाइल मिनिस्टर थे गत टर्म्रे से ओडिशा को आसिक प्रतिश्रुति चौदह टेक्सटाइल हब करेंगे आज सेकेंड टर्म्रे से भी सही मिनिस्टर अच्छा बर्षे पूरी गलानी कहीं कौन किसी तो एपर्तंत कौन स्टेप नि बर एटू से हब कथा पार्क कथा जा थामे पहुँची जाए तेणु मोर ये कह कथा जे विभिन्न पैकेज से घोषणा करोजना से से पैकेज को राज्य सरकार चौदवार हौ बा ये आखपाख अंचल कहीं डाइवर्ट करना यार कौन रोचे मनोभाव कौन रोच चौदवार प्रति एते क्रोध कौन पाई रोच वैमूत्रिक मनोभाव कौन रोज आज्ञा तार से तर्जमा दरकार मानने आपण मानक मीडिया तरफ को मीडिया को अनुरोध कर तर्जमा करूँ कहीं ये भाभी आम समस्ते एत इमोशनाल सी जहाँ जितेबाला कहे से भाषिक ये आम चलू आमर आपड़ देखुना आज दादन खटिया को लोक जा छाड़ी मिटामाटी छाड़ी कौन खुशी रे ना तांको सही प्रकार चाप पड़ी बाध्य होटा कि आज कोरोना गोटे चिंतार विषय ही पड़ी तेणु मोर अनुरोध ये एक विचार करूँ एवं से चौदवार केमी स्त्री फेरी आसो से लोक मानक मुख्य केमी दस फेरी आसो से व्यवस्था।
ଆପଣ ମାନେ ତ ଦେଖୁଥିଲେ କେଉଁଭଳି ଭାବରେ ଚୌଦ୍ୱାରରେ କାମ କରୁଥିବା ଶ୍ରମିକ ମାନେ ନିଜର ଦାନା ଯୋଗାଡ଼ ପାଇ ତାଙ୍କ ପୁଅ ବା ପରିବାର ଲୋକ ଆଜି ଦାଦନ ଖଟିବାକୁ ବାହାରକୁ ଯାଇଛନ୍ତି। ଆଜି ଯେତେବେଳେ ଲକଡାଉନ ହୋଇଛି ସେମାନେ ନିଜ ଅଞ୍ଚଳକୁ ଫେରି ଆସିଛନ୍ତି, ନିଜ ଗାଁକୁ ଫେରି ଆସିଛନ୍ତି। ପୁଣି ଯେତେବେଳେ ଏଠି ଶିଳ୍ପ ବନ୍ଦ ହୋଇ ପଡ଼ିଛି, ପୁଣି କରୋନାର ଲକଡାଉନ ପରେ ନିଶ୍ଚୟ ସେ ପୁଣି ଦାଦନ ଖଟିବାକୁ ଯିବେ। ତାହେଲେ କ'ଣ ପାଇଁ ଚୌଦ୍ୱାର ପ୍ରତି ଏ ବୈମାତୃକ ମନୋଭାବ? ଆସନ୍ତୁ ଖୋଲାଖୋଲି ଭାବେ କଥା ହେବା। କ'ଣ କହିଲେ ଆପଣ ଜଣେ ଚୌଦ୍ୱାର ଓଟିଏମ୍ର ଶ୍ରମିକ ଥିଲେ, ଆଜି ଓଟିଏମ୍ ବନ୍ଦ କ'ଣ କହିବେ ଏ ବିଷୟରେ? ଦେଖୁଥିଲେ ତ ସିଧାସଳଖ ଆମେ ଆପଣଙ୍କୁ ପ୍ରତିକ୍ରିୟା ଦେଖାଉଥିଲୁ। ଓଟିଏମ୍ର କିଛି ଶ୍ରମିକ, କିଛି ପରିବାର, ତାଙ୍କର ପରିବାର ଲୋକଙ୍କର କଥା କିଭଳି ଭାବରେ ଦହନୀୟ ଅବସ୍ଥାରେ ସେମାନେ କାଳତିପାତ କରୁଛନ୍ତି। ଦୀର୍ଘ 20 ବର୍ଷ ବିତି ଯାଇଥିଲେ ସୁଦ୍ଧା ସରକାରଙ୍କର ନିଦ ଭାଙ୍ଗୁନି, ଖାଲି ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା। ଏଇ ଲକଡାଉନ ସମୟରେ ଦାଦନ ଶ୍ରମିକଙ୍କୁ ନିଯୁକ୍ତି ଦେବା ପାଇଁ ବା ବେକାରୀ ସମସ୍ୟା ଦୂର କରିବା ପାଇଁ ସରକାର 17,000 କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରି ବିଭିନ୍ନ ଶିଳ୍ପ ଗଠନ କରିବା ପାଇଁ ଆଜି ନିଷ୍ପତ୍ତି ନେଇଛନ୍ତି। ଏ ନିଷ୍ପତ୍ତି ପାଇଁ ଚୌଦ୍ୱାର ପ୍ରତି କ'ଣ ଫଳାଫଳ ଆସିବ, କେତେ ଆଉ କେତେ ଦିନରେ ସରକାରଙ୍କର ନିଦ ଭାଙ୍ଗିବ ଏବଂ ଚୌଦ୍ୱାରରେ ଭୁଶୁଡ଼ି ଯାଇଥିବା ଶିଳ୍ପାୟନ ପୁଣି ଫେରିବ ବା ଚୌଦ୍ୱାର ଲୋକଙ୍କର ଅର୍ଥନୀତି ସୁଦୃଢ଼ ହେବ? ଚୌଦ୍ୱାରରୁ ଅଜିତ କୁମାର ସ୍ୱାଇଁ, ଅର୍ଗୋସ୍ .in।